এক নতুন বিদ্রোহে নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ভাবছেন এই বিদ্রোহ কিসের জন্য? এই বিদ্রোহ আমার জন্য, আপনার জন্য, প্রত্যেকটা নারীর জন্য। 2019-এ একজন নারীর জায়গা ঠিক কী হতে পারে বা কী হওয়া উচিত, সেটা নিয়েই বিদ্রোহিণী হচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই শুটিংয়ে বিদ্রোহ নয়, বরং একটু রোম্যান্টিক মুডেই দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জিতু কমলকে। শুটিং চলছে এবং কি হচ্ছে সেখানে দেখে নিন আপনারাই। ঋতুপর্ণা সেনগুপ্তর মতোই কাজ নিয়ে খুব ব্যস্ত থাকেন কিরণ। তা বলে হানিমুনে এসেও টেনশনে, কারণটা কি? মজা করেই বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এটা আমার জীবনটার মতো, যখনই ভালো কিছু সময় তখন টেনশনের কিছু একটা আসেই আসে। তো যাই হোক, সেটা অবভিয়াসলি মানুষের জীবনটাই এরকম, মানে ভালো মন্দে মেশানো। তবে আমি মনে করি যে প্রত্যেকটা লাইফেই ঝুঁকি আছে এবং তার সঙ্গে টেনশন আছে। ঋতুপর্ণাকে যে মানুষটা বিদ্রোহিণী বানাচ্ছেন তিনি পরিচালক সন্দীপ চৌধুরী। অঞ্জন চৌধুরীর ছবি মানেই পরিবারের জন্য এবং পরিবারকে নিয়ে, তাই নিজের ছবির ক্ষেত্রেও কি বাবার রাস্তা ধরেই হাঁটছেন তিনি? আমার বাবা অঞ্জন চৌধুরী বলতেন যে স্টোরি যদি খুব ভালো হয়, আর কোনো কিছু লোক দেখে না, স্টোরিটাই দেখে, তাই স্টোরিতে বেশি কনসেন্ট্রেট করেছি অন্যগুলোর থেকে বেশি। এখানে ফ্যামিলি একটা বিরাট রোল প্লে করছে। কীরকম বলছি যে একটা মেয়ে তাকে অনেক সময় কম্প্রোমাইজ করতে হয়, মানে তার জীবনে সে ভালো থাকার জন্য, সবাইকে ভালো রাখার জন্য অনেক দুঃখ কষ্ট নিজে মেনে নেয়। সেরকমই সে একটা সংসার চেয়েছে যেখানে সে সমস্ত কিছু মেনে নিতে চাইছে, কিন্তু যখন তার ডিউটির মধ্যে সেগুলো চলে আসছে, মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সে কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতাকেই ফার্স্ট প্রেফারেন্স দিচ্ছে এবং সে দরকারে সমাজের বিরুদ্ধে, ফ্যামিলির বিরুদ্ধেও লড়তে রাজি। এরকমই একটি চরিত্র কিরণ। হানিমুন বলে কথা, তাও আবার ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে, এক্সপিরিয়েন্সটা কেমন? বললেন জিতু কমল। বিষয়টা সবসময় ছোটোবেলা থেকে শিক্ষা নিয়ে এসেছি, এখনও একজন অভিজ্ঞ মানুষের থেকে শিক্ষা নিচ্ছি, যদি ভালো কিছু পাওয়া যায় তাই জন্য শিক্ষার জন্য তাকিয়ে রয়েছি। তাই ঋতুদি রয়েছেন, ঋতুদি বলে দিয়ে বলে দিচ্ছেন, মাঝে মাঝে বকা ঠকা দিচ্ছেন, কাজ কাজ তো থেকে যাবে সারা জীবন, কেন এই সময়টা তুমি কাটালে কাজের মধ্যে? তো যেহেতু কমিটমেন্ট করে ফেলেছিলাম, কমিটমেন্টে রাখার জন্য কাজ করতে আসা।